আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে কম্বাইন্ড চপার মেশিন। এটা হচ্ছে অনেক দিন ধরে আপনারা চান যে হচ্ছে এক মেশিনেই খড় ঘাস কাটা যাবে, প্লাস হচ্ছে বিভিন্ন গরুর খাবার তৈরি থেকে শুরু করে গ্রাইন্ডিংয়ের যে কাজগুলো হয়, মশলা আটা এই জাতীয় জিনিসটাও যদি করা যায় কম্বাইন্ডলি এরকম মেশিনের জন্য। তো এটা আসছে আজকেই, তো আমরা এটা একটু টেস্ট করব। পুরো লাইভে আমাদের সাথেই থাকবেন। শুরু কর। এখন দেখছেন যে দুইটারই বেল্ট আমরা লাগিয়ে রাখছি। খড় কাটাটা আগে দেখাবো, এরপরে খাবার তৈরি হয় সেটা দেখবো। এটা হচ্ছে একটা সাইজের খড় কাটা হলো। এখানে আগের মেশিনগুলোর মতো এটাও সেম, এখানে জাস্ট গিয়ার চেঞ্জ করে এতক্ষণ শর্ট সাইজটা আমরা কেটেছি, দেখতেছেন এক সমান কাটা হচ্ছে। এটা হচ্ছে আপনার এবার লং সাইডটা কাটা হবে, এবং আমরা বেল দুইটাই লাগানো আছে। আপনারা যে বেল দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিংয়েরও বেলটা আমরা লাগিয়ে রেখেছি। কত দ্রুত আসলে খড়গুলো কাটা হয় দেখেই বুঝতে পারছেন, যে খড় কাটতে কত সময় লেগে যায় সেখানে কয়েক মিনিটেই আপনার অনেকগুলো খড় কাটা হচ্ছে। তবে খড় কাটার পরেই ভুট্টা যে ভুট্টার অংশগুলো যেভাবে কাজ করে, যেমন হচ্ছে কেউ আধা ভাঙার কাজ আধার মতো করে, তো এইটা আমরা একটু দেখবো সেটা কীভাবে চলে। এবার আমরা একটু ভুট্টার যে কাজটা কম্বাইন্ডলি যে কাজ হয়, এবার আমরা ভুট্টার কাজটা একটু দেখব। ভুট্টা যে গরুকে খাবারের জন্য যেভাবে তৈরি হয়, আধা ভাঙা কেউ করে, কেউ আটার মতো করে, সেটার কাজটা একটু আমরা দেখব। দেখুন রানিং অবস্থায় দুইটাই করা যাবে একসাথে, যে দুইটা কীভাবে হচ্ছে খড়গুলো আমরা একসাথে খড়টার যে কাজ সেটা দেখবো। এখানে আমরা ভুট্টা দিয়েছি, এই ভুট্টাগুলো দেখেন পুরো ভুট্টাগুলো এখানে আছে। আমরা এই ভুট্টাকে একদম গরুর খাবারের মতো উপযোগী করে ফেলবো, যেটা হচ্ছে অনেকেই ছোট করে পাউডার করে, অনেকে আবার দানা বড় করে, সেটা আমরা এই দেখেন অলরেডি এটা হচ্ছে আমরা একবারে পাউডার করছি। আপনারা চাইলে এটাকে আধা ভাঙাও করতে পারবেন এবং বিভিন্ন সাইজেও করতে পারবেন। হালকা
পাশ দিয়ে আমরা এক পাশ দিয়ে দেখেন সবটাকেও কাটছি, এক মেশিনে দুইজন কাজ হচ্ছে। দেখছেন যে আপনার এদিকে কারেন্ট খরচটা কমে যাবে, এক খরচেই আপনি দুইটা কাজ করতে পারছেন। আশা করি অনেক কাজে দিবে এই মেশিনটা আপনাদের। দেখেন এখানে এক পাশে গ্রাইন্ডিংয়ের কাজ হচ্ছে, একদিকে খড় কাটা হচ্ছে। অলরেডি কতগুলো ভুট্টা ভাঙা হয়ে গেছে এই সময়ের মধ্যে। দেখুন কম্বাইন্ড হওয়ার কারণে কত সুবিধা আছে। আপনারা যখনই একটা মেশিন কিনবেন, দেখা গেলো বিভিন্ন কাজের জন্য কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আশা করি এই মেশিনগুলো আপনাকে অনেক কাজে দেবে। আগে শুধু দেখেছিলেন যে এটা শুধু সিঙ্গেল খড় কাটার মেশিনগুলো, এটার সাথেই এটা যুক্ত হয়েছে। কারণ গরুর খাবার তৈরি করাটা খুবই কষ্টকর বিষয়, বিভিন্ন জায়গায় যেয়ে তৈরি করতে হয়। তো আপনারা চাইলে এখানে শুধু ভুট্টা না, ধান গম এগুলোও গুঁড়া করতে পারবেন এবং আদা ভাঙাও করতে পারবেন এবং মশলার কাজগুলোও করতে পারবেন। তো কম্বাইনলি একটা মেশিন কিনলে আপনার বেশ কিছু কাজ একসাথে হয়ে যাচ্ছে। দেখেন আমরা খড় কেটেছি, এটাতে ঘাস কাটা যাবে, তারপরে ভুট্টার ঘাস ভাঙানো যাবে, কাটা যাবে, তো এই জাতীয় নেপিয়ার ঘাসগুলো কাটা যাবে, সব রকম কাজগুলো একটা মেশিনে সিঙ্গেল মেশিনে করতে হবে। এই মোটামুটি দেখেন সবগুলো কাজ শেষ। এটাই ছিল আজকের মতো ভিডিও। আমরা এখন থামিয়ে মেশিনের যাবতীয় অংশগুলো একটু দেখব। এই হলো ভুট্টার খড়গুলো, বিভিন্ন সাইজের দুই সাইজের আমরা করেছি। এখানে দুই সাইজ একসাথে আছে। এটা আমরা বাসাবাড়ির লাইনেই চালাচ্ছিলাম, তো আপনারাও বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন 220 লাইন। তো এখন খড়গুলো একটু দেখাই, একটু খড়গুলো দেখাবো। এটা কাটার পরের অংশ, দুইটা সাইজ একসাথে হয়েছে। এখানে হাফ ইঞ্চি আর একটা হচ্ছে 1 ইঞ্চি, মোটামুটি গড়ে হাফ ইঞ্চির থেকে আছে আর কি। তো দুইটা সাইজের জন্য আমরা এখানে আমরা এই যে গিয়ারটা ব্যবহার করেছিলাম, গিয়ারটা শর্ট লং করে দিয়েছিলাম। এবং এবারের এইটার ক্ষেত্রে মোটরটা হচ্ছে 4 হর্সের মোটর। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা একদম চায়না মোটর, হেভি কোয়ালিটির মোটরটা। এবং এখানে দেখেন দুইটা জিনিস দেওয়া আছে, এটা হলো দুইটা বেল। আমরা দুইটা বেল একসঙ্গে চালিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাও চালাতে পারবেন। একটা বেল খুলে যদি খড় কাটার কাজ করতে চান তখন গ্রাইন্ডিংটা খুলতে পারেন, গ্রাইন্ডিংটা যখন ব্যবহার করবেন খড় কাটাটা খুলে রাখতে পারেন। এবং একসাথে দুইটাও ব্যবহার করতে, আমরা কিন্তু দুইটাই একসাথে ব্যবহার করে দেখালাম, আপনারা চাইলে ভিডিও টেনে দেখতে পারেন। এবং এখানে এই যে এইটার মাধ্যমে আপনার যে কোনো জিনিসের সাইজগুলো করতে পারেন, ভুট্টা হোক ধান হোক, সেটা গুঁড়া করতে চাইলে গুঁড়া করতে পারবেন। এবং যদি দানাদার করতে চান, হাফ মানে অর্ধেক করতে চান, সেটাও করতে পারবেন। আমরা একবারেই পাউডারের মতো করছি, একটু হাতে নাতো একবারে পাউডার করে ফেলছি। দেখেন অল্প সময়ের মধ্যে আমরা একদম লাইভেই আপনাদেরকে দেখালাম এইটুক সময়ের মধ্যে কতগুলো কাজ হলো আর কি। আমরা প্রায় 5 কেজির উপরে হবে না, 5 কেজির উপরে ভুট্টা আমরা ইয়ে করেছি।
আর ব্লেডগুলো সব আগেরটার মতোই আছে সেম কনভেয়ার নন কনভেয়ার যেটা আছে বেল সিস্টেমগুলো দেখেছিলেন এর আগে মেশিনগুলো এগুলো আজকে চলে আসছে ব্লেডগুলো ভিতরে দেখা দিই আগেরগুলো এইগুলো একদম একই রকমই আছে কোনো চেঞ্জ হয়নি এই যে ব্লেডগুলো পাঁচটা ব্লেড আছে এবং ব্লেডগুলো হেভি কোয়ালিটির যেখানে হাইড্রোলিকটা ব্যবহার আছে এই হাইড্রোলিকটা প্রত্যেকটাতে এইভাবে একই রকম আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও মেশিনটার খুব একটা চেঞ্জ হয়নি মানে শুধু এখানে আমরা এক্সট্রাভাবে গ্রাইন্ডিংটাকে লাগিয়ে এনেছি একদম এটা পুরোটাই চায়না থেকে আসে আপনারা চাইলে এটা নিতে পারবেন তো ভিডিও বাড়াবো না আপনাদের যদি ও আরেকটা জিনিস দেখাইনি এটাতে একটা জিনিস যোগ করা আছে সেটা হচ্ছে চাকা এই দেখেন প্রত্যেকটাতে চাকা আছে এবং চাকাগুলোতে ব্রেক সিস্টেম আছে আপনারা যখন চাকাটা ব্যবহার করবেন তখন এই ব্রেকটা খুলে ব্যবহার করতে পারেন এবং যখন কাজ শেষ এই ব্রেক করে দিলে আর এটা মুভ করবে না যে জায়গায় আছে সেখানেই থাকবে তো এটা খুব ভালো জিনিস দিয়েছে এবং এই চাকাগুলো খুব সহজে নষ্ট হবে না খুবই হেভি কোয়ালিটির চাকা আছে তো ডিসক্রিপশনের দামটা দেওয়া হবে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কল করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ